2024 বর্ষৰ এটা কোলা দিন 3 জানুৱাৰী অভিশপ্ত বুধবাৰ। এটা ভয়ানক দুর্ঘটনায়, এটা শোকাবহ দুর্ঘটনা, এটা মর্মান্তিক দুর্ঘটনায় আজি সমগ্র রাজ্যবাসীক কন্দুৱালে। দেরগাঁওৰ 37 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ বালিজান চেকপোষ্টৰ সমীপত সংঘটিত হল পুৱা 5 বজাত এনেকুৱা এটা দুর্ঘটনা, যত এখন কয়লা পরিবাহী ট্রাক আৰু এখন বাস আল্ট্রাবাসৰ মাজত মুখামুখি সংঘর্ষত থিতাতে প্রাণ হেরালে 12 জনকৈ যাত্রী। এই মর্মান্তিক এই করুণ ঘটনায় শোকস্তব্ধ করে তুলিছে আজি সকলকে। কিন্তু কার ভুলের বাবে সংঘটিত হল এই পথ দুর্ঘটনা? এটা সর্বত্রে অভিযোগ উঠিছে, প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে যে রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণের হেমাহির বাবেই এই দুর্ঘটনা সংঘটিত হবলৈ পালে। রাষ্ট্রীয় ঘাইপথ নির্মাণ প্রতিষ্ঠান NHIDCLর গাফিলতির বাবেই এই দুর্ঘটনা সংঘটিত হল। এই দুর্ঘটনা সংঘটিত হওয়ার পাছতে পোহরলে আহিল আন এটা তথ্য। বন্ধ করে থাকা আছিল দুর্ঘটনা সংঘটিত রাষ্ট্রীয় ঘাইপথের বিপরীত দিকের লেন। দিনের ভাগত খোলা রাখি নিশা বন্ধ রাখে রাষ্ট্রীয় ঘাইপথ চা, এফালে লেন বন্ধ করে আনফালে দিয়া নাছিল কোনো পথ নির্দেশনা। অর্থাৎ দিনের ভাগত খোলা রখা হয় এই লেন, আর নিশার ভাগত রাষ্ট্রীয় ঘাইপথ নির্মাণের বাবে মেরামতির বাবে এই লেন বন্ধ করে থাকা হয়। তার লগে লগে এটা প্রশ্ন উত্থাপন হয়েছে, যদি নিশা বন্ধ করে থাকা হয় তেতিয়া হলে বিপরীত দিকের পৰা এই কয়লা ভর্তি ট্রাকখন কেনেদরে সোমাই গল ভুল দিশেরে, তাকে লৈ উত্থাপন হয়েছে এটা বৃহৎ প্রশ্ন। উল্লেখযোগ্য যে বন্ধ ঘাইপথৰ বাবে বিপরীত লেনেরে যাত্রা করেছিল কয়লাভর্তি ট্রাকখন, আনহাতে বিপরীত লেনেরে আহিও দ্রুতগতিত যাত্রা করেছিল কয়লাভর্তি ট্রাকখন। ইফালে নিজের লেনেরে যাত্রা করা বাসখনও আছিল দ্রুতগতিত, আর ঘণ্টাত প্রায় 60-70 কিলোমিটার গতিবেগত যাত্রা করা এই দুইখন ট্রাক আর বাসর মাজত এনেদরে মুখামুখি সংঘর্ষত সেদেলি ভেদেলি হয়ে পড়িল আল্ট্রা বাসখন, আনহাতে লুটি খাই বাগুড়ি পড়িল কয়লাভর্তি ট্রাকখন। জানিব পৰা অনুসৰি 14-চকীয়া ট্রাকখনত আছিল অত্যধিক কয়লার বোঝা। গুয়াহাটির পঞ্জীয়নভুক্ত কয়লা কঢ়িওয়া ট্রাকখন অধিক ভরবেগৰ বাবে ব্রেক মারিলেও রোয়া নাছিল ট্রাকখন। মুখামুখি সংঘর্ষত 6-7খন আসন পর্যন্ত বিধ্বস্ত হয়ে পড়ে বাসখনৰ। আমি যেটো প্রাথমিক তদন্তত পাইছো সেইটো ডাইভার্সৰ কাৰণে হোৱা বুলি ভাবিছো। তো তদন্ত চলি আছে, DC গোলাঘাটে এটা কমিটি বনাইছে, এই কমিটিয়ে তদন্তৰ সম্পূর্ণ প্রতিবেদন দিয়ার পিছত আমি বস্তুটো গম পাম যে কেনেকৈ কি হয়েছে। আজি ৰাতিপুৱা হৈছিল অতি নিশা, আঠখেলিয়াৰ পৰা এখন বাস গৈ আছিলে টিলিঙা মন্দিৰ দুলিয়াজানলে, আৰু সিফালৰ পৰা এখন ট্ৰাক আহি আছিলে, যোনে হেড অন কলিশ্যন হ'ল, তাৰ মাজত 12 জন মানুহ ঢুকাইছে আৰু 27-28 জনমান মানুহ জখম হৈছে, তেওঁলোকে অলৰেডি যোৰহাটৰ মেডিকেল কলেজত ট্ৰিটমেণ্টত আছে। রাষ্ট্রীয় ঘাইপথ, এই রাষ্ট্রীয় ঘাইপথর মেরামতির নামত, ফোরলেনযুক্ত রাষ্ট্রীয় ঘাইপথ নির্মাণের নামত এনেদরেই এতিয়া জমজ যাতনা ভোগ করবলগিয়া হয়েছে সর্বসাধারণ রাইজে। সর্বসাধারণ জনতার লগত এনেদরে হেতালি খেলিছে রাষ্ট্রীয় ঘাইপথ নির্মাণকারী প্রতিষ্ঠান।